এবার গরু চোরাচালান বন্ধে নওগাঁ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজেপি। এর মধ্যে 125 কিলোমিটার দীর্ঘ সীমান্তে পাহারা বাড়ানো হয়েছে। তবে সীমান্তবাসী বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সব জায়গায় টহলে যেতে পারেন না, আর ওই এলাকাগুলোই গরু পাচারের জন্য ব্যবহার করে পাচারকারীরা। তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদের আগে সীমান্তে গরু চোরাচালান বন্ধে বিজিবির পক্ষ থেকে বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। বেড়েছে টহল, পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন। সীমান্তের খুব কাছাকাছি আমরা বেশ কিছু অস্থায়ী পোস্ট আমরা করেছি, যাতে করে সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা আমরা এলাকাটি নজরদারির মধ্যে রাখতে পারি, যাতে করে ভারতীয় বা বাংলাদেশি কোনো নাগরিক যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। সীমান্তের বাসিন্দারা জানান, সারা বছর এই সীমান্তের চোরাপথে গভীর রাতে গরু আনা হয় বাংলাদেশে, কিন্তু যখন আসে সে সময় বিজিবিকে জানানো হলেও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে জওয়ানরা সীমান্তে পৌঁছাতে পারেন না। সীমান্ত এলাকায় চোরা কারবার হয়ে থাকে এবং বিজিবি আমরা এমন টাইমে যে খবর দেয় মোবাইলে, সে তারা আমাদের সহযোগিতা করার জন্য আসে, কিন্তু রাস্তার কারণে ওরা দ্রুত আসতে পারে না। বিজিবি আসাতে আর এখন আর হয় না, আমরা এই বর্ডারে বাস করি, আমরা গরু পশু ছাগল ছেলে অনেকে যায় ও কোনো গন্ডগোল কাজই হয় না। বিজিবিরা সময় মতো চোরাচালানের কাজে পৌঁছতে পারছে না, তাই রাস্তার জন্য একটু সুবিধা করলে ভালো হয়। এ ব্যাপারে 16 বিজিবির অধিনায়ক জানান, কোরবানির আগে গরু চোরাচালানের কারণে দেশি খামারি ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন, যে কারণে তারা চোরাচালান বন্ধে সর্বোচ্চ সতর্ক। এর মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে পতাকা বৈঠক করা হয়েছে। পতাকা বৈঠক করেছি, বিএসএফ কে আমরা বলেছি যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং বিজিবি বিএসএফ এই ধরনের ঘটনা প্রতিহত করার জন্য যত রকম কার্যক্রম আছে আমরা তাদেরকে বলেছি এবং তারা আমাদের সাথে সহমত পোষণ করেছে। বিজিবি 16 নওগাঁ ও 14 পত্নীতলা ব্যাটেলিয়নদের আওতায় নওগাঁর পরশা, সাপাহার, পত্নীতলা ও ধামইরহাটে প্রায় 125 কিলোমিটার সীমান্ত রয়েছে। আব্দুল্লাহ মামুন, 71। দর্শক প্রতিবেদনটি দেখলেন, এ বিষয়ে আরো জানবো। নওগাঁ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, সীমান্তে তো সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি, এতে গরু চোরাচালান সেখানে বন্ধ করা গেল কিনা, কি বলছেন সেখানকার এলাকাবাসী ও বিজিবি কর্মকর্তারা? উপজেলার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় সেখানে তারা বলেছেন যে বিজেপির টহলের কারণে কিন্তু বর্তমানে যে গরু চালান সেটা ভারত থেকে যারা অবৈধভাবে নিয়ে এসেছে যে সরকারিরা তারা আপাতত যেতে পারতেছেন, যার কারণে বন্ধ রয়েছে। আমি এ ব্যাপারে আপনাকে জানিয়ে রাখি, নওগাঁতে 2টো বিজেপি ক্যাম্প আছে, সেটা হচ্ছে একটা নওগাঁ বিজেপি 16 এবং 14, এই হচ্ছে এটা 2টো ভাগে ভাগ রয়েছে, অর্থাৎ 125 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতীয় সীমান্ত। আপনাকে জানিয়ে রাখি আমি নওগাঁ 14 ব্যাটেলিয়নের তিনি বলেছেন যে আসলে এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা যায়নি, তার কারণ হচ্ছে ভারতীয় যে সীমান্ত এলাকাটা আছে, বাংলাদেশ সীমান্ত এলাকা আছে, সেই এলাকার যোগাযোগ খারাপ হয়েছে। আপনাকে জানিয়ে রাখেন গতকাল এবং প্রস্তুতির রাতে নওগাঁতে বিজিবি এবং পুলিশ সদস্য মিলে প্রায় 350 বোতলের মতো উদ্ধার করেছে। তার কারণে আমি এ ব্যাপারে 14 ব্যক্তির সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে হয়তো এখন বর্তমানে বিজিবির কারণে দলের কারণে কিছুটা বন্ধ থাকলেও হয়তো এগুলো আগের কারণে এবং গরু পাচার যে এখনো নিয়ে এসেছে এখনো সেটা অব্যাহত রয়েছে বলে তার প্রাথমিকভাবে ধারণা করছে। তার একটা কারণ যে তারা সীমান্ত এলাকায় আসছে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে তারা পুরোপুরি দায়িত্ব পালন করতে পারছে না। আমি 16 বিজেপি ক্যাম্পের যে অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, তিনি বলেছেন যে যেহেতু আমি তাকে প্রশ্ন করেছিলাম যে সীমান্ত এলাকায় যে যোগাযোগ ব্যবস্থা এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, যেহেতু ওরা বলছেন যে আমরা বিজেপি ক্যাম্পের সঙ্গে কথা বললেও তারা ঘটনা ফলে যেতে পারে চোরা কারবারি বা বিভিন্ন অবৈধ পাচার হয়। আপনি জানেন যে নওগাঁর সীমান্ত এলাকা দিয়ে কিন্তু ভারত থেকে রোহিঙ্গাও এসেছিল এবং অস্ত্র আসছে, মাদক আসে, গরু আসছে, সহিষ আসছে, এই জিনিসগুলো কিন্তু ভারত থেকে নিয়ে আসে অবৈধভাবে, আর যার কারণে নওগাঁ চলতি বছরের 4 জন মারা গিয়েছে ভারতের সীমান্তের মধ্যে, অর্থাৎ ভারতের সীমান্তের মধ্যে গুলি খেয়ে 2জন মারা গিয়েছে এবং 2জন বাংলাদেশে এসে মারা গিয়েছে, এবং গত বছরে কয়েকটি বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে ভারতের মধ্যে, অর্থাৎ
বাংলাদেশে যে চোরা কারবারি রাস্তা আপনি জানেন যে বিজিবির উদ্যোগ এবং পুলিশ প্রশাসন এবং ফাইন্যান্স প্রশাসনের উদ্যোগ কিন্তু ইতিপূর্বে তাদের উদ্যোগই কিন্তু তারা যথাযথ ব্যবস্থায় নিচ্ছে। আপনি সঙ্গে থাকবেন। দর্শক শুনছিলেন গরু চোরাচালান বন্ধে নওগাঁ সীমান্তে বিজিবি নানা ধরনের পদক্ষেপই নিচ্ছে। আমরা এই বিষয়ে সবশেষ খবর জেনে নিয়েছিলাম।